আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দূরে বা কাছে, দেশে বা বিদেশে, যে যেখান থেকে দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্পেনের বার্সেলোনা থেকে লিপি আছি আপনাদের সাথে, বাংলাদেশি বার্সেলোনা ব্লগার এই চ্যানেল থেকে। তো বন্ধুরা, আইকিয়ার শপিং ব্লগের দ্বিতীয় পর্ব নিয়ে এসলাম। এটা হলো আইকিয়ার কুকারি সাইট, যেখানে আসলে বা না হলেই নয় এমন। তো যেহেতু আমরা মহিলা বা নারীরা, আমরা কিন্তু কিচেনের জিনিস কিনতে বেশি পছন্দ করি, কারণ আমরা দিনের মানে বেশিরভাগ সময়টাই কিচেনেই পার করে আসি। তাই আমাদের মনে হয় কিচেনটাকে সুন্দর করে ডেকোরেট করতে বেশি ভালো লাগে, কিচেনের জিনিস কিনতেও বেশি ভালো লাগে। তাই আমাদের মানে দেখলেই কিচেনের জিনিস মনে হয় কিনি আর না কিনি, একটু ছুঁয়েও বা দেখি। তো আমরাও তার ব্যতিক্রম না, আমরা কিন্তু আইকিয়াতে এসেছি আমাদের সাথে মানে কিচেনের টুকিটাকি যা প্রয়োজনীয় সেইগুলোই নেওয়া হবে। তো আমরা কুকারি সাইটগুলো দেখছি, তো বন্ধুরা দেখতে থাকুন, আশা রাখি আপনাদের ভালো লাগবে। স্পেনের বার্সেলোনার আইকিয়ার কী কী কালেকশন আছে সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম। এখানে তো মনে হয় যে পুরো আমাদের কিচেনে যা আছে সব ফেলে দিয়ে নতুন করে এখান থেকে নেওয়া যায়, সেটা তো মুখে বললেও কাজে তো কখনোই সম্ভব না, কারণ মুখের কথা বাস্তবায়ন করতে গেলে পয়সা লাগে, পয়সা ছাড়া কিছুই হয় না। তাই এটা আমরা করব না, তাই দেখি, দেখতে থাকি বন্ধুরা। এখানে এগুলো অনেক সুন্দর সুন্দর কাঁচের বোতল, জগ, দেখুন এই জগটা অনেক ভালো লাগে না দেখতে, কিন্তু সমস্যা হলো এটার কোনো ঢাকনা নাই, আর ঢাকনা ছাড়া জগ একেবারেই অকেজো। তো এই তো এখানে ক্রিস্টালের অনেক সুন্দর সুন্দর বোতল, জগ, বিভিন্ন জিনিস আছে। তো ঘুরে ঘুরে দেখছি আর একটু শ্যুটও করছি।
তো মেয়েটা এদিকে ওদিকে একা একা ছোটাছুটি করে, সেটা তো আর সম্ভব না, কোথায় হারিয়ে যাবে ঠিক নাই। তো বললাম, মা তুমি কারোই ওঠো, আমি একটু করে ঠেলি আর ভিডিও করি। তো এই জন্য ভিডিওটি একটু দ্রুতও হয়েছে। তো বন্ধুরা, ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অনেক সময় আমি আইকিয়াকে ইকিয়াও বলি, কারণ স্পেনে ইকিয়া বলে। তো আমার কথাটা আপনারা কিন্তু ভুল নেবেন না, কারণ এক দেশের গালি আর এক দেশের বলি যাকে বলে। তো ভাষা এমন একটা জিনিস। তো দেখুন বন্ধুরা, এই বাঁশের জিনিসগুলো কিন্তু আমাদের দেশে অনেক সস্তা, কিন্তু এসব দেশে এইসব বাঁশের তৈরি জিনিসগুলো অনেক দাম। এই যে এই সাইডে কাছের বোল আছে, পাশেই কিন্তু বাঁশের বোল। এই বোলগুলো অনেক সুন্দর লাগে, আমার বাসায়ও একটা আছে। তো আসলে আইকিয়াটা স্প্যানিশরা এত পরিমাণ কেনে, এরা কি বলবো, এদের না দেখলে বুঝবেনই না, ওদের জন্যই চলে। আমরা এশিয়ানরা আর কয়টাই কিনি। তো এ সাইডে আছে কাটালারি সেট। তো বন্ধুরা, এনজয় করুন, আশা রাখি ভালো লাগবে। কেমন লাগছে বন্ধুরা? যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক না দিয়ে যাবেন না। আর যারা আমার চ্যানেলটি দেখে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং আমার পক্ষ থেকে তাদের জন্য অনেক দোয়ার রহিল। আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আগামীতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিও ক্লিক করে দিবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, এই সাইডে এগুলো হলো ক্যান্ডেল। ক্যান্ডেলের ভ্যারাইটিসের শেষ নাই, এত ক্যান্ডেল। আর আমি কিন্তু এর আগে যে কুশন কাভার দেখিয়েছিলাম ওগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো, খুবই মজবুত হয়ে থাকে। আমি সবসময় আইকিয়াতে আসলে দুইটা করে চারটা করে কুশন কাভার নিয়ে যাই, কারণ অনেক দিন যায় দুইটা করে চারটা কভার রাখলে। এই সাইডে কিন্তু ক্যান্ডেল এর সেকশন, এই সাইডে ক্যান্ডেল হোল্ডার, এত সুন্দর সুন্দর হোল্ডার আছে কি বলবো, দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায়।
তো ভালো লাগার জিনিসগুলো যেহেতু আমার ভালো লাগে, তো আমার মতো অনেক আপু ভাইয়াদেরও ভালো লাগবে, তাই আমি একটু শ্যুট করে নিলাম। তো আপনারা আপনাদের মতামত জানাবেন যে কেমন লাগছে আপনাদের কাছে। তো বন্ধুরা এনজয় করুন আমার ভিডিওটি, আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসব। আমরা কিন্তু অলরেডি শপিং করে চলে এসেছি, আমরা বাসায় চলে এসেছি। আসলে বাসায় তাসকিন লেহান সব রেখে গিয়েছি, আমাদের ঘুরতে ঘুরতে লেটও হয়ে গিয়েছে, তো ওদের বাবা ছিল, সমস্যা হয় নাই, চলে এসেছি। তো বন্ধুরা আমি আইকিয়া থেকে কী কী টুকিটাকি শপিং করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি, কারণ এটা তো আপনাদের না দেখালেই হবে না, কারণ আমি আইকিয়াতে কী কারণে গিয়েছি এটা তো আপনারা অবশ্যই জিজ্ঞাসা করবেন, তাই আপনাদের সাথে শেয়ার করি যে আমি টুকিটাকি কী শপিং করলাম। তো টুকিটাকি শপিংয়ের ভিতরে আছে এই যে একটা ফলোয়ার বাস, এটা কিন্তু ডিসকাউন্টে ছিল 5 ইউরো করে, তাই আমি একটা নিলাম, দেখতে কিন্তু ওখানে অনেক সুন্দর লাগছিল, তো নিয়ে এলাম। দুইটা নিয়েছি টিস্যু হোল্ডার, একটা আমার ডাইনিংয়ে রাখবো, একটা আমার বড় ছেলের রুমে, এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস টিস্যু হোল্ডারটা। আর এই যে কাছের জার নিয়েছি, এই জারগুলো বার্সেলোনায় যে চাইনা সবগুলো আছে ওখানে 3 ইউরো 4.5 ইউরোর নিচে নাই, তো আমি ওখানে 1.5 ইউরো করে পেয়েছি, তাই নিয়ে এলাম। আর এই যে একটা সিলিকনের একটা স্প্যাচুলা নিলাম, এই স্প্যাচুলারটা খুবই ভালো, আইকিয়ার জিনিস সস্তা হোক কিন্তু খুবই মজবুত হয়, তো ওখানে সস্তা দামি সব টাইপের আছে। এই যে কিউটির ডিব্বা তিনটা, এই কিউটির ডিব্বাগুলো অনেকদিন যাবৎ খুঁজতেছি কিন্তু পাচ্ছি না, পাচ্ছি যেগুলো অনেক দাম, তো একটা একটা কৌটা এখানে সেন্টারে মানে 2 ইউরো 75 সেন্ট করে, 75 সেন্ট করে, তো ওখানে আমি তিনটাই মনে হয় 3 ইউরো না 2.5 ইউরো পেয়েছি, তাই নিয়ে এলাম। নিয়ে এলাম কিছু ক্যান্ডেল, এগুলো হচ্ছে রাজবেরির ফ্লেভারের, দুইটা নিয়ে এসেছি কুশন কাভার, কারণ কুশন কাভারটা আসলে খুবই প্রয়োজন বাচ্চাদের ঘর,
যখন তখন নষ্ট হয়ে গেলে হয় না। এগুলোর দাম খুব বেশি না, 3 ইউরো করে পিস পড়েছে। এটা এত ভালো কি বলবো, যত ধুবেন কালার কিন্তু নষ্ট হবে না। এই যে আরেকটা সুন্দর একটা কিউট জার নিয়েছি, এটাও হলো কি বলবো টি কপি পট, যেটা 2 কাপ 2.5 কাপ চা অনায়াসে ধরে যাবে। এখানে নিয়েছি আরও 2টা চায়ের কাপ, যেটা না হলেই নয়, কারণ আমরা তো চা পাগল, তো চা পাগল যে হয় কাপ তো প্রয়োজন। এই কাপ 2টা নিয়েছে 50 সেন্ট করে, মানে 2টা 1 ইউরো। এরকম সস্তা জিনিস কিনতে কিন্তু বন্ধুরা আমার খুবই ভালো লাগে, আপনাদের কেমন লাগে? আমার তো মানে কি বলবো, আর আমি এদিক থেকে দেখাচ্ছি, ওদিক থেকে কিন্তু আমার বিড়াল হেঁটে চলে যাচ্ছে। আপনারা দেখেছেন কিনা জানি না, বিড়ালকে বলছি বাবা এখানে এসো না, তো আমার তাস্কিন ওইভাবে বিড়ালের মতো করে যায় আর আসে। আর এই যে বলটা, এটাও কিন্তু 1 ইউরো। তো এমন আমি 3টা নিয়েছি, আন্টিকে আর মনের আম্মুকে দুইজনকে 2টা গিফট করেছি, আর আমি 1টা নিয়ে আসলাম। এগুলোও 1 ইউরো করে, খুব বেশি দাম না। এই যে একটা ক্যান্ডেল হোল্ডার নিয়ে নিলাম, এই কালারটাও মনে হয় নতুন এসেছে, এটা আগে দেখি নাই, সাদা বিলাক দেখি, কিন্তু এটা দেখছি সিলভার কালার, ভালো লাগলো তো এটা নিয়ে এলাম। আর নিয়ে এসেছি এমন 2টা তাক, এটা এটা এই তাকগুলো আমি ড্রিল করে লাগিয়ে নিব ওয়ালে, খুবই ভালো লাগে। এই তো এই ছিলই আমার শপিং। আর যে 2টা টার্ন টেবিল, একটা টার্ন টেবিল নিয়েছি, এটাও অনেক সুন্দর একটা জিনিস। এটা অনেক আগে আমার একটা ছিল, কিন্তু সেটা বাসা চেঞ্জ করার সময় রেখে এসেছি, ফেলে দিয়েছি। তো বন্ধুরা এই ছিল আমার টুকিটাকি শপিং, এটা নিয়েই আপনাদের সাজিয়েছিলাম আপনার আমাদের এই ব্লগটি। আশা রাখি আপনাদের ভালো লেগেছে। আমার জিনিসগুলো কেমন হলো এগুলো কমেন্টে লিখে জানাবেন, যে আমার প্রত্যেকটা কেনাকাটা আপনাদের কাছে কেমন লাগলো। এখানে কিন্তু খুব বেশি মূল্যবান জিনিস কিছুই না, টার্ন টেবিলটারই একটু দাম বেশি, এটাই নিয়েছে 7 ইউরো, তাছাড়া সবই কিন্তু সস্তা, 1.5 ইউরো, 2 ইউরো, 3 ইউরো, এমন 5 ইউরো, এর বেশি না। তো এইগুলোই নিয়েছি, আর এই তাক 2টা নিয়েছে 2 ইউরো করে, 4 ইউরো এই আর কি। তো এই ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে এসেছি, যেগুলো নিয়ে খুবই প্রয়োজন, সেছাড়া আর কি কিছু নিই নাই। তো আশা রাখি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।